পশ্চিমবঙ্গের জনপ্রিয় ও বিশ্বস্ত ইউটিউব চ্যানেল ডাকুয়া গোট ফার্ম সবসময় বাস্তব ও সত্যটাকে ভিডিওতে তুলে ধরেন। পশ্চিমবঙ্গে ছাগলের ফার্ম নিয়ে আরেকটি বাস্তব চিত্র তুলে ধরার জন্য আজকে আমরা যাচ্ছি নদিয়া জেলার কল্যাণীর হরিণঘাটায়। বন্ধুরা, কথায় আছে, ইচ্ছা শক্তি থাকলে উপায় অবশ্যই বের করা যায়। অন্য প্রফেশনে যুক্ত থাকলেও ওনার মনের মধ্যে রয়েছে পশুদের জন্য অগাধ ভালোবাসা। শত ব্যস্ততা থাকা সত্ত্বেও কিছু সময় বের করে তার ইচ্ছা শক্তিকে প্রকাশ করেন ছাগল পালন করে, এবং সেটা 8 মাসের মধ্যেই প্রমাণ করে দিলেন মানুষের মনে যদি সঠিক ইচ্ছা শক্তি থাকে অবশ্যই তার উপায় বের করা সম্ভব। এবারে চলুন বন্ধুরা, বাকি গল্পটা শুনে নেই ফার্মে গিয়ে। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম। বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয়, পশুদের বিভিন্ন রকম রোগ, চিকিৎসা ও মেডিসিন, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক। ডাকুয়া গোট ফার্ম থেকে আমি কৃষ্ণ ডাকুয়া আপনাদের সকলকে আমার নমস্কার জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিও। আজকে আমরা এসেছি নদিয়া জেলার কল্যাণীতে, এখানে একটি ফার্ম ভিজিটে। তো এখন আমরা ফার্মের ভিতরে প্রবেশ করব এবং ফার্মের ডিটেলস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবার আমরা ফার্মের ভিতরে চলে এসেছি, ইনি হচ্ছেন সেই ফার্মের মালিক, আপনার সঙ্গে পরিচয় করে দিচ্ছি। নমস্কার। নমস্কার, আমি রাজু পাল। এটি হরিণঘাটা, নদিয়া জেলার হরিণঘাটাতে এটা অবস্থিত। এখনও ফার্মে কোনো নামকরণ করা হয়নি, এটা সবে মাত্র 8 মাস আগে শুরু হয়েছে, স্যারের তত্ত্বাবধানায় চলছে। আপাতত সামান্য কিছু ছাগল নিয়ে একটা প্র্যাকটিস ট্রেনিং মতো চলছে। পরবর্তীতে স্যার যেভাবে আইডিয়া দেবেন, স্যার যেভাবে বলবেন, সেভাবে এটাকে বড় করার ইচ্ছা আছে। ফার্মে যে ঘরটা করা হয়েছে, টোটাল কত স্কোয়ার ফিট আছে, লম্বায় কত, চওড়ায় কত? এটা লম্বায় আছে আপনার 55 আর চওড়ায় আছে 19। পুরোটা কি কি দিয়ে করা আছে ঘরটা? পুরোটা আছে অ্যাসবেস্টার আছে আর কাঠ। আচ্ছা, মানে মাচাটা কাঠ দিয়ে? হ্যাঁ, পুরো মাচাটা কাঠ দিয়ে করা আর ভিতরে পার্টিশনও কাঠ দিয়ে করা আর অ্যাসবেস্টার। তাতে আইডিয়া ঘরটাতে কত টাকা খরচ হলো? কাঠ মিস্ত্রি ফিস্ত্রি খরচা ধরিয়ে মোটামুটি 4-4.5 মতো খরচা পড়েছিল। আচ্ছা আচ্ছা। ফার্স্ট টাইম যখন ফার্মিংটা শুরু করা হলো, কটা ছাগল দিয়ে শুরু করা হলো? আমি শুরু করেছিলাম 24 ছাগল দিয়ে। আচ্ছা। হ্যাঁ, এর মধ্যে বারবারই ছিল, শিরোই ছিল আর কিছু দেশি ছাগল ছিল। আচ্ছা আচ্ছা। আর বর্তমানে এই 8 মাসের মধ্যে ফার্মের মধ্যে কতগুলো বাচ্চা হলো বা এখন টোটাল কত ছাগল? এখন টোটাল আছে ওই 65-67 মতো। আচ্ছা, তো এখন প্রেগনেন্ট আছে কি আরও কিছু মা? এখনও প্রেগনেন্ট আছে, মোটামুটি 16 মতো প্রেগনেন্ট আছে, যেগুলো আগামী 2 মাসের মধ্যে বাচ্চা দেবে, 2-2.5 মাসের মধ্যে। ফার্মে যে খাবার দেওয়া হয়, সকালবেলা কি ধরনের খাবার দেওয়া হচ্ছে? সকালে অ্যাকচুয়ালি সাইলেজ দিই। আচ্ছা। তারপরে 10টার দিকে আপনার ঘাস দেওয়া হয়, দুপুরবেলা দানা দেওয়া হয়, বিকেলবেলা আবার ঘাস দেওয়া হয়। তো এখন কি কি ঘাস করা আছে? আমার আছে নিপিয়ার আছে, অরল আছে, আলফা আলফা আছে, ব্ল্যাকবেরি আছে। আচ্ছা, এসে আমি যে পরিবেশটা দেখলাম, চারদিকে প্রাকৃতিক পরিবেশ, যেটা ফার্মিংয়ের জন্য যে পরিবেশ হওয়া উচিত সেটা সবটাই আমি দেখতে পেলাম। দ্বিতীয় হচ্ছে এখানকার যে ফার্মিংয়ের ম্যানেজমেন্ট, পুরোটাই ঠিকভাবেই করা আছে, খাবার দাবার থেকে শুরু করে এখানকার গ্রেজিংয়ের জায়গা এবং ঘরের ভিতরটাও দেখলাম। এখানে বেশিরভাগটা ব্ল্যাক বেঙ্গল ছাগল দেখা যাচ্ছে, এছাড়াও কিছু ক্রস ব্রিড রয়েছে এবং সিরোহী আর এছাড়া বারবারি ব্রিড রয়েছে। তো যাই হোক, এখানকার ক্রস ব্রিডগুলোও খুবই সুন্দর। তো এবারে বলবো, ফার্মটা টোটাল 8 মাস হয়ে গেল, তো 8 মাসে ফার্মিংয়ে এসে, এই গোট ফার্মিংয়ে এসে 8 মাসে কী বুঝতে পারলেন বা কী কী সমস্যাগুলোর সম্মুখীন হলেন? শুরুতেই তো আমার ফার্মে যখন 1.5 মাস আমি যখন শুরু করেছিলাম, তখন নিউমোনিয়ার সম্মুখীন হয়েছিলাম। তারপরে যখন ফার্মের বয়স 5.5 মাস, তখন এই বর্ষাতে পক্সের সম্মুখীন হয়েছিলাম, যেখানে রিকভার করে উঠেছি স্যারের মেডিসিন পরামর্শে। হ্যাঁ, এখন স্টেবল আছে, মোটামুটি সবই ঠিকঠাক। যাই হোক, আমাদের পরিদর্শনে আসার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু অনলাইন ট্রেনিং নিয়েছিল, তো অনলাইন ট্রেনিংয়ে তো তেমন কিছু আহামরি শেখানো যায় না, বিশেষ করে যেমন ইঞ্জেকশন, স্যালাইন, তো তার কারণে আমারও একটু চিন্তা ছিল। আর যেহেতু নতুন ফার্মিংটা স্টার্ট হয়েছে এবং অনেকগুলো রোগের সম্মুখীন হতে হয়েছে, তো তার জন্য আমি আসলাম একবার দেখতে। তো যাই হোক,
এসে দেখলাম ছাগলগুলোর যে সমস্যাগুলি ছিল খুব কম সময়ে রিকভার করে ফেলেছে। তার থেকে বড় একটা যেটা আমি দেখতে পাচ্ছি যে একজন গোট ফার্মারের কাছে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে সাহস, নিজস্ব সাহস এবং নিজেকে পরিশ্রমী হতে হবে। তো সেই সাহসটা কিন্তু আমি ইনার মধ্যে দেখতে পেয়েছি, এর জন্য আমাকে খুব ভালো লেগেছিলো। কারণ একটা ছাগলের এই তিন দিন আগে বাচ্চা হওয়ার পর তার ইউটেরাস বেরিয়ে যায়, আমাকে ছবিতে পাঠান, তো ছবিটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। সেই ছবিটা দেখে আমারই জন্য একটু ভয় লেগে গেছিলো যে নতুন একজন খামারি এই ধরনের সমস্যা এসছে, এটা কি ঠিক করতে পারবেন। পুরো ইউটেরাসটাই কিন্তু বাইরে বেরিয়ে এসেছিলো। তো যেভাবে আমি পরামর্শ দিলাম সেই পরামর্শ অনুযায়ী ইউটেরাসটাকে ভিতরে ঢুকিয়ে দিলেন, তো ছাগলটা এখন সম্পূর্ণ সুস্থ রয়েছে। এছাড়া অনলাইনে ট্রেনিং নেওয়ার পর এত কঠিন কঠিন রোগের যে সম্মুখীন হয়েছেন এবং সেই রোগগুলোকে রিকভার করে ফেলেছেন, এটা কিন্তু আমি আমার তরফ থেকে, ব্যক্তিগত তরফ থেকে বলছি, আমার খুব ভালো লেগেছিলো। কারণ অনেকে রয়েছেন ফার্মিং করে কিছু সমস্যা আছে, ছোটোমোটো সমস্যা, যেগুলোকে রিকভার করতে গিয়ে কী হয় ওনাদের, যে ভয় পেয়ে যায়, টেনশন করে যে এই যে সমস্যাগুলো আসলে এটা আমি কী করবো। সেই সাকসেস পাবে যে নিজস্ব ট্যালেন্টকে কাজে লাগাবে, নিজের সাহসকে কাজে লাগাবে। তো সেটা কিন্তু সবাই পারে না। যখন ফার্মে একটা সংক্রামক রোগ চলে আসলো, একটা থেকে দুটো, দুটো থেকে পাঁচটা, এমনকি দশটা বা সারা ফার্মের ছাগল সংক্রামিত হতে পারে এবং তাতে কিছু মর্টালিটিও থাকতে পারে, এবার সে সময় ওনাকে সুস্থ মাথায় চিন্তা ভাবনা করতে হবে। সুস্থ মাথায় বলতে কি, ভয় পেলে চলবে না, নিজেকে আগে ভাবতে হবে যে প্রাথমিক ট্রিটমেন্টগুলো সেটাকে প্রয়োগ করতে হবে। তো সেটা নির্ভর করবে ফার্মারের ওপর, কিন্তু ফার্মার যদি প্রথমে ভয় পেয়ে যায় সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। অনলাইন ট্রেনিং নেওয়ার পর এই কম সময়ের মধ্যে ফার্মে এতটা সফলতা নিয়ে এসেছে, একদম সম্পূর্ণ সফলতা বলবো না, কিন্তু যেটা সফলতার মুখে যেটা আমরা দেখতে পাচ্ছি, কারণ ফার্মিংয়ে যে সমস্যাগুলো এসেছিলো সেগুলোকে হ্যান্ডেল করতে পেরেছেন। আর ফার্মে অনেক বাচ্চাও আমরা দেখতে পেলাম যে ধীরে ধীরে ফার্মটা ডেভেলপ হচ্ছে। তো এবার আর একটা লাস্ট কোশ্চেন করবো, সেটা হচ্ছে কি, এই কমার্সের মধ্যেই ফার্মিংয়ের যে জিনিসটা বুঝলেন তাতে কি ফার্মিংটাকে করা সম্ভব এই ওয়েদারে? অবশ্যই অবশ্যই করা সম্ভব। হ্যাঁ, সম্পূর্ণ এটা করতে করতে যে অভিজ্ঞতা বাড়বে তার থেকেই বা আস্তে আস্তে আরও এগিয়ে যাওয়ার একটা প্রবণতা আসবে। কিন্তু এই ওয়েদারে এই জিনিসটা খুব আরামে করা যাবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর সাহস নিয়ে করতে হবে। যে কোনো ফার্মারকে নতুন ফার্ম করতে গেলে অবশ্যই একটা গাইডলাইনের প্রয়োজন হবে। হ্যাঁ, যে গাইডলাইন ছাড়া এগোতে গেলে এগোনো যাবে না তা নয়, তবে হোঁচট খাওয়ার ভয় অনেক আছে। হ্যাঁ, কিন্তু একটা গাইডলাইন থাকলে সেখানে অনেক ভয়ের কারণটা কম থাকে। হ্যাঁ, কিন্তু গাইডলাইনটা ভীষণভাবে প্রয়োজন। প্রিয় দর্শক বন্ধুরা, সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম ফার্মটি ভিজিট করে। ওনার কাছ থেকে একজন সৎ এবং পরিশ্রমী খামারি হিসেবে যতটুকু আশা করেছি তার থেকে বেশি সাফল্য দেখতে পেলাম ফার্মে এসে। সত্যি উনি আট মাসের মধ্যেই প্রমাণ করে দিয়েছেন যে ইচ্ছে থাকলে উপায় অবশ্যই বের করা সম্ভব। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই ফার্মটি আগামী দিনে আরও অনেক দূরে এগিয়ে যাক। এর জন্য আমার তরফ থেকে যদি কোনো পরামর্শের প্রয়োজন পড়ে আমি যথাসাধ্য চেষ্টা করব পরামর্শ দিয়ে সহযোগিতা করার। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, সঙ্গে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে, সঠিক বলে মনে হয়, ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে নতুন খামারি উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আজকের ভিডিওটিতে আমরা এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, পরবর্তীতে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।